এই যে এই জিনিসটা কে কে চিনেন? ছোটবেলা আমরা বলতাম এটাকে ব্যাঙ্গেজ ছাতা। প্লিজ সবাই একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন, কারণ এখানে আমি মাশরুমটা খুব সহজভাবে ভাজি করা দেখাবো। কারণ অনেকে আমাদের দেশে এখনও এই মাশরুমটা খেতে চায় না, তাই আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি সহজভাবে এটা ভাজি করা এবং কি খুবই খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অন্ধকার আছে, তাহলে এদিকে আসো। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব ব্যাঙের ছাতা, দেখছো? এটা আমাদের গ্রাম বাড়িতে। আমি দরজাটা বন্ধ করে আসি, বাতাসে দরজাটা লেগে যাবে। আজকে সুন্দর বাতাস। এটা আমাদের পুকুর পাড়ে উঠতো দাদুর বাড়িতে, বা গরুর গোয়াল ঘরের পিছনে থাকতো, আর এখন এটা রান্না করে খাওয়া যায়। এটার অনেক পুষ্টি, খুব সুন্দর না ব্যাঙের ছাতা? আজকে মাশরুমটা ভাজি করব খুব সহজভাবে এবং কি সংক্ষেপে। আমি আজকে এটা ভেজে তারপরে গরম ভাত দিয়ে খেয়ে কাজে যাব। তাহলে এভাবে এটা খুবই ঝামেলা মুক্ত এভাবে নেবে, কিছুই ফেলতে হবে না, শুধু যদি এটা একটু শক্ত থাকে। এই যে একটু সুতোটা ফেলে দিবে, ফেলে দিয়ে তারপর শিখবে চিটুস ঠুস, দেখুন খুবই সহজভাবে। আজকে আমার বড়া এখনো বাজারে। এই যে এভাবে আমি একে একে সব কেটে নিচ্ছি। এগুলো ইচ্ছে হলে একটু ফেলে দিতে পারেন, কিন্তু এগুলো সবে খাওয়া যায়। তারপরে একটু যখন শুকিয়ে আছে, এই জন্য এখন এগুলো কুচি কুচি করে আবার হাত দিয়েও কাটা যায়, ছুরিয়ে দরকার হয় না, এভাবে হাত দিয়েও কাটা যায়। এভাবে যার যেভাবে সুবিধা সে সেভাবে কাটবেন। কাটে এবার ঝটপট এটা আমি কি কি দিব মশলা। এই যে সুন্দর মতো মাশরুমগুলো কুটে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিছি। পানি যা ঝরবে ঝরবে, আর গুলো পরে শুকাবো। আর এখানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আর আমি আজকে ভাজি করব মাংস, সব মশলা দিব। এখানে আদা পেঁয়াজ, আদা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে তারপরে একটু এখন লবণ দিয়ে দিব, যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য। আর এখানে আমি তেজপাতা, দারচিনি, লং, এলাচ এখানে শেষ। এখন আমি স্টোরে আছি কি না আমি জানি না, এখন আমার সময় নেই খুঁজে আনার জন্য। আমি বৌমারাও বাসায় নেই, এই জন্য এলাচটা দিতে পারি না। আর এখানে আমি একে একে এখন এই যে আদা আগে দিলাম, এখন হলো রসুন পেস্ট, রসুন পেস্ট একটু দিয়ে দিচ্ছি। আর সব ধরনের ওয়া, তারপরে হচ্ছে একটু জিরার ফোড়ন দিব, আস্ত জিরা। জিরাটা আগে দিতে হয়, আমি কিন্তু ভুলে গেছি, আপনারা তেলের মধ্যে আগে জিরাটা দিয়ে দিবেন। আগে যখন দিই নাই, এখন আর দিব না আমি, পরে দেখা গেছে দাঁতের নিচে পড়লে কাঁচা কাঁচা গ্রহণ তো লাগবে। এখানে হলো জিরা, তারপরে হলো ধনিয়া, তারপরে হলো হলুদ, কাঁচা মরিচ আমি পরে দিব। এখানে মরিচ, এবং সব কিছু দিয়ে আমি মশলা কষাবো। আর জিরার ফোড়নটা আপনাদের ইচ্ছে, যেমন আমি আজকে আগে দিতে ভুলে গেছি, এখন আর দিব না, এখন এটা কষাতে থাকবো। সুন্দর মতন একটু পানি দিয়ে কষাবো, এটা যত বেশি কষবে তত এটা টেস্ট একদম, মানে মনে হবে যে মাংস ভাজার মতন। মগজ বা কলিজা যেভাবে আমরা ভুনা করি ওইভাবে এখন আমি কষাতে থাকি। এই যে খুব সুন্দর মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন আমি কারণ খুবই ঝটপট করছি, আমার হাতে একদম সময় নেই, কারণ আমি আবার খেয়ে কাজ বের হয়ে যেতে হবে। এই জন্য সবগুলা মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব সুন্দর মতন। সব মিক্স করে এখন আমি কাঁচা মরিচ দিয়ে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আর দেখবো এগুলো পানিটা শুকিয়ে যাক, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ঝটপট মাশরুম রান্নাটা শেয়ার করতেছি, শেষ পর্যন্ত সবাই দেখো আমি ভাত খেয়ে যাব ইনশাল্লাহ। এই যে ভাতও হচ্ছে গরম গরম, এখন কি অবস্থা দেখতে এলাম, ওয়াও ওয়াও।
এই যে আপনারা যদি কেউ ইচ্ছে করেন যে একটু মাখা মাখা ঝোল রাখবেন, তাহলে এখন এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। কিন্তু আমি আরেকটু শুকাবো, লবণ টবণ দেখে নামিয়ে ফেলবো, আর একটু শুকাবো, জাস্ট 4 থেকে 5 মিনিট রাখবো। হয়ে গেছে, আমার ভাতও গরম গরম হয়ে গেছে, এখন খেয়ে ফেলবো। অনিমা তিশা, আসো আসো আসো, দেখে যাও তোমাদের জন্য কি রান্না করছি আজকে। গরম ভাত দিয়ে খাবে, এসে বলে যাও তো কি রান্না করছি। আসো যে যে দেখো তোমাদের জন্য কি রান্না হচ্ছে, আন্দাজ করো এটা কি বলো। তিশা তিশা বলো, লুতি। আচ্ছা লুতি, তারপরে হয় নাই, তারপরে প্রথম বলছে মুরগির মাংস, এখন বলতে চলো লুতি। তবে এটা শুকাবো না, এটা এভাবে রেখে দিব, গরম ভাতের সাথে এখন সবাই খাবে। কচু, আচ্ছা কচু, কচু লুতি গোমরিকের কিছু যাই হোক। আচ্ছা এটা ক্যানের কিছু, এবার টিশার ইন্টারভিউ নিব, বন্ধ করো একটু। দেখো এটা কি রান্না হচ্ছে, অনিমা তো অনেক কিছু বলছে, প্রথম তো ঢুকে বলছো আপনি কি মুরগি রান্না করতেছেন। আর কিছু মনে হচ্ছে না, অনিমা তো লতি কচু সব বলছে। একটু কাছে দেখা, ফুঙ্গি, তাহলে তুমি এখন ওই যে ওইদিকে তাকায় যখন দেখছো ফুঙ্গি আছে, এর জন্য ফুঙ্গির যাও, তারা দুজন কেউ বলতে পারে না, এখন যখন দেখছে টেবিল উপরে বাকি পুঙ্গি আছে ওদিকে তাকায়, এর জন্য এরা লতি শিম যা আছে সব বলছে। আপনারা এভাবে শুকা, যারা পছন্দ করেন এভাবে শুকিয়ে এটা ভিতরে ঢুকবে মশলাটা। জিনিস এখনো বলতে পারতেছো না, বন্ধ করে দাও। এখন আমি অনেক মজা, হ্যাঁ এটা মাছি না, এটা হচ্ছে মাশরুম, বিসমিল্লাহ। তুমি হাতটা ধুই আসো, এটা এটা বিসমিল্লাহ। ওয়াও ওয়াও, আপনারা এভাবে রান্না করে খাবেন, যারা ইতালিতে বা ইউরোপে আছেন সবাই তো এটা পাবেন, আর যারা বাংলাদেশে আছেন, এখন বাংলাদেশেও মাশরুমের চাষ হয়, জটপট। এটার মধ্যে কোনো মাছ মাংস আমি কিছুই দিই না, আপনাদের সাথে আমি রান্না করছি, সবে শেয়ার করছি। তাহলে আর কি বিদায় নিয়ে নিচ্ছি, আমি খেয়ে কাজে যেতে হবে। ওকে, আল্লাহ হাফিজ।